বিশ্বব্যাপী করোনা ভাইরাসের ক্রমবর্ধমান হুমকির মুখে সারা দেশে সব মসজিদে জামাতে নামাজ আদায় স্থগিত ঘোষণার পর এবার মক্কার পবিত্র কাবার মসজিদুল হারাম এবং মদিনার পবিত্র মসজিদ নববীতেও নামাজ স্থগিত ঘোষণা করেছে সৌদি আরব। শুক্রবার সকালে মক্কার কাবা শরীফের জেনারেল প্রেসিডেন্সির এক মুখপাত্র একথা জানিয়েছেন। জেনারেল প্রেসিডেন্সি অব মক্কাস গ্র্যান্ড মস্ক অ্যান্ড দ্য প্রফেটস মস্ক ইন মদিনার মুখপাত্র হানি বিন হুসনি হায়দারের বরাত দিয়ে সৌদি আরব সরকারের সংবাদ সংস্থা এএসপি জানায়, করোনা প্রতিরোধে সৌদি কর্তৃপক্ষ স্বাস্থ্য এবং নিরাপত্তা বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার থেকে পবিত্র কাবা শরীফ এবং পবিত্র মসজিদ নববীতেও জনসমাগম এবং নামাজ স্থগিত রাখা হয়েছে। এর আগে পবিত্র মক্কা নগরীর কাবার মসজিদুল হারাম এবং পবিত্র মদিনা নগরীর মসজিদ নববী ছাড়া দেশের বাকি সব মসজিদে জামাতে নামাজ আদায় স্থগিত করে সৌদি আরব। উল্লেখ্য যে বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরবে 274 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরই মাঝে বিশ্বের 160টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস কোভিড-19 আক্রান্ত হয়ে শুক্রবার পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 10,048 জনে। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার ওয়েবসাইট ওয়ার্ল্ড মিটারের তথ্য অনুযায়ী নভেল করোনা ভাইরাস এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের 245,630 জন। এদের মধ্যে বর্তমানে 147,145 জন বর্তমানে চিকিৎসাধীন এবং 7,378 জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। এছাড়া করোনা ভাইরাস আক্রান্ত 98,485 জনের মধ্যে 88,437 জন অর্থাৎ 90% সুস্থ হয়ে উঠেছেন এবং 10% রোগী মারা গেছেন। অন্যদিকে করোনা ভাইরাসের বিস্তার রোধ রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে কোয়ারেন্টাইন সেন্টার স্থাপনের সরকারের উদ্যোগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এলাকাবাসী। আতঙ্কিত এলাকাবাসী মনে করছে আবাসিক এলাকায় কোয়ারেন্টাইন সেন্টার স্থাপিত হলে স্থানীয়রা ঝুঁকিতে পড়বেন। এলাকার প্রায় শতাধিক লোকজন শুক্রবার 20 মার্চ সকাল থেকে রাস্তায় অবস্থান নিয়ে প্রতিবাদ জানাতে থাকেন। দুপুর পর্যন্ত চলছিল তাদের কর্মসূচি। করোনা ভাইরাসের সন্দেহভাজন কোয়ারেন্টাইনে রাখতে উত্তর 18 নম্বর সেক্টর এলাকায় দিয়াবাড়ির রাজুক উত্তর অ্যাপার্টমেন্ট প্রকল্পের ভবনে সেন্টার স্থাপন কার্যক্রম শুরু হয়েছে। কুঞ্জলতা নামের ওই কম্পাউন্ডের 4টি ভবন অর্থাৎ মোট 336টি ফ্লাইট কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা হচ্ছে বলে জানা গেছে। কিন্তু এখানে কোয়ারেন্টাইন স্থাপনের সিদ্ধান্তের বিষয়ে পুনর্বিবেচনার দাবি জানিয়ে এলাকাবাসী বলছেন, আবাসিক এলাকায় কোয়ারেন্টাইন সেন্টার স্থাপন সিদ্ধান্ত ঠিক হয়নি, এর ফলে এখানে বসবাসরত প্রায় 3,000 মানুষ স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়বেন। এ বিষয়ে ডিএমপির তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নুরুল মুত্তাকিন জানান, প্রায় শতাধিক লোক অবস্থান নিয়ে এখানে কোয়ারেন্টাইন সেন্টার না করার দাবি জানাচ্ছেন। আমরা তাদের বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি। গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানের প্রথম শনাক্ত হওয়া করোনা ভাইরাস এখন বৈশ্বিক মহামারী। এতে সারা বিশ্বে এখন পর্যন্ত 245,613 জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 10,048 জন। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 88,437 জন। বাংলাদেশে এই ভাইরাস শনাক্ত হয়েছে গত 8 মার্চ। এরপরের দিনে দিনে ভাইরাসের সংক্রমণ সংখ্যা বেড়েছে। বাংলাদেশে এখন পর্যন্ত 18 জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন 1 জন। IEDCR এর বাংলাদেশ সংক্রমণের যে তথ্য দিচ্ছে এতে দেখা যাচ্ছে প্রবাস ফেরত বা তাদের সংস্পর্শে থাকা ব্যক্তিরাও ভাইরাসটিতে আক্রান্ত হচ্ছেন, কিন্তু অনেক প্রবাস ফেরতকেই কোয়ারেন্টাইনে রাখা যাচ্ছে না। আশকুনায় হজ ক্যাম্পে এ নিয়ে হট্টগোল বেঁধেছিল। এই পরিস্থিতিতে সন্দেহভাজনদের কোয়ারেন্টাইনে রাখার দায়িত্ব দেওয়া হয় সেনাবাহিনীকে। বৃহস্পতিবার 19 মার্চ ISPR এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বব্যাপী মহামারীর আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের সংক্রমণ এবং বিস্তৃতির সম্ভাব্যতা এবং প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশ সেনাবাহিনীকে 2টি কোয়ারেন্টাইনের দায়িত্ব দিয়েছে সরকার। সেগুলো হলো বিমানবন্দর সংলগ্ন হজ ক্যাম্প এবং উত্তরার দিয়াবাড়ি সংলগ্ন রাজুক অ্যাপার্টমেন্ট কোয়ারেন্টাইন। এই কর্মসূচির অংশ হিসেবে বিদেশ থেকে আগত যাত্রীদের স্ক্রিনিং শেষে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নির্বাচিত ব্যক্তিবর্গকে বিমানবন্দরের প্রয়োজনীয় ইমিগ্রেশন শেষে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে। আজকের মতো এই পর্যন্তই ছিল। বিশ্বের সর্বশেষ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।